স্যাঁতস্যাঁতে ঘর, আলো বাতাসের যেখানে প্রবেশ নিষেধ, অন্ধকার খুপড়িতে এক কয়েদির প্রায় ঘাড়ের উপর অন্য জনের থাকা, নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, জেলখানা বলতে চোখের সামনে ভেসে ওঠে এই পরিচিত দৃশ্যগুলোই। কিন্তু জেলে চেনা সংজ্ঞায় যদি বদলে যায় কখনো, সামনে খোলা লনে গা এলিয়ে সানবাথ নেওয়ার ব্যবস্থা, প্রতি ঘরে তুলতুলে নরম বিছানা, টিভি, ফ্রিজ, রঙিন ছবি আর শোপিসে সাজানো ঘর, দেখে নিজের বাড়ি বা বিলাসবহুল কোনো হোটেলের মতো লাগলেও আসলে কিন্তু এগুলো জেলখানা। চলুন এরমই এক আরামদায়ক জেলখানার গল্প। আরানজুয়েস জেল পারিবারিক জেলখানা হিসেবে খ্যাত স্পেনের এই জেল পশ্চিমে দুনিয়ায় বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেশি, আবার অনেক সময় গাস্তো হিংসার কারণে জেলও যেতে হয় বাবা অথবা মাকে, শিশু বড় হয়ে ওঠে সিঙ্গেল প্যারেন্টসের কাছে। এই সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রিজন ফর ফ্যামিলিজ হয়ে উঠেছে এই জেল। এখানে বাচ্চার সঙ্গে বাবা মাকে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়, বাচ্চাদের জন্য বিশেষভাবে সাজানো হয় জেলের ঘর, শিশুদের থাকতেও দেওয়া হয় এখানে। চ্যামডোলন জেল একটা সময় গিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বদনাম ছিল এই জেলের, একটা সময় ইউরোপের অন্যতম জনবহুল জেলখানা হয়ে উঠেছিল এই জেল, তবে বর্তমানে বহুল বদলে একেবারে ঝা ছকচকে হয়ে উঠেছে চ্যামডোলন। এখন এই জেলের প্রতিটি ঘর সাজানো হয়েছে চিমচিম করে, প্রত্যেক ঘরে রয়েছে তিনজন করে থাকার ব্যবস্থা, এছাড়া সানবাথের ব্যবস্থা, লনের ব্যবস্থা তো রয়েছেই।